দেশে করোনা আক্রান্ত হয়ে আরও 15 জন মারা গেছেন। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। তাদের হিসেবে 24 ঘন্টায় করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে 13,666টি, তবে আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে 13,758টি। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1,436 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.44%। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব অনুযায়ী সব মিলিয়ে দেশে করোনায় মৃত্যু হয়েছে 5,818 জনের, মৃত্যুর হার 1.45%। আর এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 4,251 জনের।